আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মডেল অ্যাক্রিলিক টাস্ক 2021 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব বলে হাজির হয়েছি। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ক্লাসের মডেল টাস্ক আলোচনা করে দেওয়া হচ্ছে। আজকে প্রশ্নোত্তরের PDF সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। কোথায় কোথায় কী ভুল হয় না হয় সেগুলো সব তোমরা বুঝতে পারবে। এসো দেখি আজকে ভিডিওটা। আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখি আজকে ভিডিওটা কি আছে। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পঞ্চম শ্রেণী, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও। দেখো এখানে পরপর 1, 2, 3, 4, 5 প্রশ্ন আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা অ্যাক্টিভিটি টাস্ক নিশ্চয়ই পেয়ে গেছো। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে পেজে দেখো আবার কয়েকটা প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো। এখানে 6টা প্রশ্ন আছে, তাদের উত্তর দিতে হবে। তারপর 2 রান্ডারে কিছু প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিতে হবে। যদি এই প্রশ্নগুলো তোমরা পেয়ে গিয়ে থাকো তাহলে খুব ভালো, নইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে PDF ডাউনলোড করে তোমরা প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। আর আমরা এরপর উত্তর ঢুকে যাচ্ছি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আলাদাভাবে করা রয়েছে, তোমরা দেখে সব শিখতে পারবে, কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে সব তোমরা জানতে পারবে। চলো আমরা উত্তরগুলো একবার দেখে নিই। দেখো প্রথম প্রশ্নটা ছিল, গল্পগুলো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছে। উত্তরটা এমন হবে, গল্পগুলোর ঝোলায় ছিল মন ভরানো দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্র ও পক্ষীরাজের গল্প, আর ছিল কড়ির সারবাঁধা পাহাড়, হীরে মানিক, সোনার কাঠি ও তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ও তার ঝোলায় বন্দি ছিল। এইসব দেখাতেই গল্পগুলো ছোটদের ডাক দিয়েছিল। দেখো এইরকম ভাবে তোমাদের উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। লাডাখে জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা কি করেছিল? দেখো লাডাখে জোয়ানদের ঘাঁটিতে একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে এসে একটা ঝোপের উপরে থরথর করে কাঁপতে লাগলো। তারপর আরো একটা বুনো হাঁস নিচে নেমে এসে এটা চারিদিকে উঠতে লাগলো। জোয়ানদা আগের হাঁসটিকে তাদের তাঁবুর ভেতরে নিয়ে গেলে অন্য হাঁসটি প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে নিজে নিজেই তাঁবুতে ঢুকে পড়লো। ওই বুনো হাঁস দুটি জোয়ানদের দেওয়ার টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তারপরে প্রশ্ন কি আছে, এতোয়া কিভাবে সারাদিন ঘুরে বেড়ায়? কিভাবে উত্তরটা লিখতে হবে একটু দেখে নাও। এতোয়া সবসময় ব্যস্ত থাকে গরু ছাগল মোষ চড়াতে 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 টক আম, শুকনো কাঠ, মেটো আলু পুকুর পাড় থেকে শাক তুলে বস্তায় ভরে নেয়, তারপর সুবর্ণরেখা নদীর মাছে বোনা জালটাকে পাতে আর নিজেকে রাজা ভাবতে থাকে। 4 নম্বর প্রশ্নটা কি আছে একবার দেখে নিই, বিমলার অভিমানের কারণ কি? বিমলা হলো বাড়ির ছোট্ট মেয়ে, তাকে নিয়ে বাড়ির অনেক ছোট বড় কাজ করিয়ে নেওয়া হয়, যেমন ফুল তোলা, পুজো করা, বাচ্চাদের সামলানো, ছাগল যাতে গাছ না খেয়ে নেয় সেটা লক্ষ্য রাখা, খাবার সময় নুন আনা, পানের জন্য চুন আনা ইত্যাদি কাজ বিমলাকে করতে হয়। বিমলার কাছে এইগুলি ফাইফার মাস খাটার মতো মনে হয়, কিন্তু তার দাদাকে আর ভাইকে তার থেকে বেশি ক্ষীর বা অন্যান্য খাবার দেওয়ার জন্য তার অভিমান হয়। 5-এর প্রশ্নটা কি আছে, দেখো তোমাদের পার্ট 1-এর এটা শেষ প্রশ্ন, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি? দেখো শব্দ হলো বাক্য গঠনের মূল উপাদান, যা এক বা একাধিক বর্ণ বা অক্ষরের সমন্বয়ে গঠিত হয়। অপরদিকে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই হলো এক একটা পদ। আর একটা পার্থক্য আমি বলে দিচ্ছি, শব্দের সাথে বিভক্তিযুক্ত থাকে না কিন্তু পদের সাথে বিভক্তিযুক্ত থাকে। যেমন হচ্ছে কাজ একটা শব্দ, কিন্তু যখন বলো কাজের, দেখো কাজের সঙ্গে এর বিভক্তিযুক্ত হয়েছে, এটা হয়ে গেল পদ। তোমাদের এখানেই পার্ট 1-টা শেষ হচ্ছে, এরপরে আমরা পার্ট 2-টা দেখব কি পড়া আছে, কি বা তার অ্যান্সারগুলো রয়েছে। দেখি পার্ট 2-এর কোশ্চেনগুলো কি আছে। প্রথম প্রশ্ন আছে, কি আছে মোর তোলপিটায় দেখবি যদি জলদি আয়, গল্পগুলোর তোলপিতে কি কি দেখতে পাওয়া যাবে? এর উত্তরটা কেমন ভাবে লিখতে হবে জানো, একটু দেখে নাও। আলোচ্য অংশটি কবি সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে এরকম তুমি বলবে, যখনই লাইন তুলে দেওয়া থাকবে আগে লিখতে হবে কোন গল্প এবং লেখককে, তারপরে উত্তর লেখা শুরু করতে হবে। দেখো উত্তরটা কেমন হবে, গল্পগুলোর তোলপিতে অর্থাৎ ঝোলায় মন ভোলানো যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্র থেকে শুরু করে সারি সারি কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরে মানিকের গল্প, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট এবং কেশবতী নন্দিনীর গল্প রয়েছে, এইভাবেই উত্তর তোমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন কি আছে, দেখো এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, বুনো হাঁস গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও, কিভাবে উত্তর লিখতে হবে? দেখো
আলোচ্য অংশটি লীলা মজুমদার লেখা বুনো হাঁস থেকে সংগ্রহ করা হয়েছে। শীতের শুরুতে এক ঝাঁক বুনো হাঁস উত্তর থেকে দক্ষিণে গরমের দেশের দিকে উড়ে যাচ্ছিল। তার মধ্যে একটা হাঁসের ডানা জখম হওয়ায় উঠতে না পেরে শীতে থরথর করে কাঁপতে কাঁপতে এসে নিচে নেমে পড়ল লাডাখে জুয়ানদের ঘাঁটির কাছে। তার দেখা দেখি আরও একটি হাঁস নিচে নেমে এলো। জখম হওয়া হাঁসটি দুরবস্থা দেখে জওয়ানরা তাকে তুলে নিয়ে এনে মুরগি রাখার খালি জায়গায় রেখেছিল। দ্বিতীয় হাঁসটিও তাঁবুতে ঢুকে প্রথমে প্রথমটির সঙ্গে থাকতে শুরু করলো। সারা শীতকাল হাঁস দুটি জওয়ানদের পরিচর্যা পেল। ওই বুনো হাঁস দুটি জওয়ানদের দেওয়া টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। শীত কমতে শুরু করলে জখম হাঁসটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। একদিন দুজনেই তাঁবু ছেড়ে উড়ে গেল নিজেদের গন্তব্যে। এইভাবে সারা শীতকাল কেটে গেল। দেখো, এটা তোমাদের এরকমভাবে লিখলে খুব ভালো হয়। তারপরে কি প্রশ্ন রয়েছে, তিন নম্বর প্রশ্নটা, শুনেই হাবু বেজায় কাবু, কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়েছিল? দেখো, দারোগাবাবুর উপদেশ দিলেন ঘরের জানলা খুলে রাখতে, তাতে ঘরের দুর্গন্ধ কিছুটা বেরিয়ে যাবে। দারোগাবুর এই উপদেশ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল, কারণ ওই ঘরে হাবুর 150 পায়রা পোষা ছিল। দরজা জানলা খোলা রাখতে তারা উড়ে বাইরে বেরিয়ে যেতে পারে। গন্ধ থেকে মুক্তি পেতে পোষা পায়রা হাতছাড়া করতে হবে, এই ভেবেই হাবু কাবু হয়েছিল। ঠিক আছে, এইভাবেই তোমাদের উত্তরটা লিখলে সুবিধা হয়। তারপরে দেখো, ঝড় বাদলের রাতে সব শোনা যায়। কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস? দেখো, আলোচ্য অংশটি মহেশ্বরা দেবীর লেখা এতে অমুন্ডের কাহিনী থেকে নেওয়া হয়েছে। তোমাদের আগেই বললাম লাইন তুলে দিলে লিখতে হবে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। তারপরে উত্তর আসা যাক। গল্পে ভজনভুক্তা একজন লোধা বুড়ো অন্ধ মানুষ, হাটবারে হাটতলায় গল্প বলে, গান গায়। তার একটি গল্প হলো, সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাঠ কেড়ে নিল, তখন তোমার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে তামার ঘণ্টা হবে এটা তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে ডুলু নদীতে ঝাঁপ দিল। কেউ যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে ঢং ঢং। তারপরে হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে, বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়, আমার সিনারা কোথায়, জল থেকে উঠে আসব, আমার রাজ্য আমার হবে, মাটি দিয়ে ঢেকে দেবো জঙ্গলে, জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে, সেজন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব। বলে আর ঘণ্টা বাজায়, বলে আর ঘণ্টা বাজায়, ঝড় বাদলের রাতে সব শোনা যায়। একটু তোমরা ভালো করে পড়ে নেবে তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো কি আছে, ছিটকিনিটা আস্তে আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, পরবর্তী পরিস্থিতি পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। তোমরা জানো নিশ্চয়ই আলোচ্য অংশটি আল মাহমুদের লেখা কবিতা পাখির কাছে ফুলের কাছে থেকে নেওয়া হয়েছে। রাতের বেলা বাড়ির সকলে ঘুমোচ্ছে, সেই কারণে কেউ জানতে না পারে এবং আরও অসুবিধা না হয়, সেই জন্য কবি ছিটকিনিটা খুলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন। মিনার দেখে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাটা লাল পাথরের ঢেউ মনে হলো। দরগা তলা পার হয়ে হঠাৎ একটা পাহাড় দেখা যায়। একটু এগিয়ে লাল দিঘিতে প্রচুর জোনাকে দেখা যায়। কবি এদের সাথে নিজেকে না ঘুমানোর দলে সামিল করে ফুল আর পাখিদের সামনে নিজের কাব্যভাণ্ডার উজাড় করে দেন। দেখো, আমি লিখেছি আমার মতো, তোমরা নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ছয় প্রশ্নটা, খাবো না তো আমি কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে? দেখো, খাবো না তো আমি কথাটি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের রচিত বিমলার অভিমান কবিতায় চারবার ব্যবহার হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বাড়ির যাবতীয় কাজকর্ম বিমলাকে করতে হয়, কিন্তু বাড়িতে খাবার এলে সে সবচেয়ে কম পরিমাণে খাবার পায়। তখন তার কথা কারোর মনে পড়ে না। বিমলের দাদা বড় বলে বেশি খাবে, আর তার ভাই ছোট বলে বেশি খাবে, কিন্তু মাঝখানে পড়ে সে যেন ছায়ের নুড়ো হয়ে গেছে, তাই বিমলা তার বাবা মায়ের উপর অভিমান করেছে। এই কবিতায় বিমলার অভিমানকে কেন্দ্র করে বারবার খাবো না তো আমি, খাবো না তো আমি কথাটি উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, সঠিক উত্তরটি লেখো। দেখো, উৎযুক্ত মেষ উন্মেষ এটাই হচ্ছে সঠিক, বাকি তিনটে ভুল। কিন্তু বাকি তিনটে ভুল বললেই হবে না, ওগুলো সঠিক করে আমাদের শিখতে হবে। যেমন পদ্ধতি, পদ দয়াসন্ত, পদ যুক্ত হতি, এটা হচ্ছে পদ্ধতির সন্ধি বিচ্ছেদ। তারপরে
রাজ যুক্ত নি রাজ্ঞি না এটা হবে না, মুরগির জয় একটা হসন্ত হবে তাহলেই ঠিক হবে। আর সসযুক্ত থ হবে না, সসযুক্ত থ হবে তাহলে ষষ্ঠ হবে। দেখো ব্যঞ্জন বর্ণের নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে এগুলো তোমরা সহজেই বুঝতে পারবে, না জানলে আমাকে বলবে, আমি এই নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখো কি প্রশ্ন আছে, গাঢ় নীল আকাশের মাথার উপর নিম্ন রেখাঙ্কিত পদটি হলো সকর্মক ক্রিয়া, নাম বিশেষণ, বিশেষণ বিশেষণ না ক্রিয়া বিশেষণ? দেখো উত্তর হবে বিশেষণে বিশেষণ। কেন বলতো? আগে জানতে হবে বিশেষণ জিনিসটা কি। বিশেষণ জিনিসটা হচ্ছে কোনো বিশেষকে বা নামকে যদি বিশেষভাবে প্রকাশ করা হয় তখন সেটা হবে বিশেষণ। যেরকম দেখো এখানে একটা বিশেষ পদ হচ্ছে আকাশ, আকাশটা কেমন? আকাশটা হচ্ছে নীল, তাহলে নীলটা হলো বিশেষণ। নীলটা কেমন? নীল হচ্ছে গাঢ় নীল, ওই জন্য গাঢ় শব্দটা হয়ে গেছে বিশেষণের বিশেষণ। নীলটাকে প্রতিফলিত করছে গাঢ়, নীলটা কেমন? গাঢ়, এই জন্য হয়ে গেছে বিশেষণের বিশেষণ। আশা করি বুঝাতে পেরেছি, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আছে কি, সন্ধি বিচ্ছেদ করো, পরিষ্কার পরিযুক্ত কার পরিষ্কার হবে, ঠিক আছে? একটা বিশেষ ধরনের সন্ধি এখানে করতে দেওয়া হয়েছে। দেখো মোটামুটি সব বুঝিয়ে দেওয়া হলো, কোথায় কোথায় ভুল হয় সেগুলো বলে দেওয়া গেলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।